হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন এই কথাটা বলবো আর কিভাবে বুঝতে পারছি সবাই কেমন আছেন তারপরও বলছি কেমন আছেন আপনারা আমিও আছি আপনারা ঠিক যেরকম আছেন তো আমি আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছি বিকালে মেয়েকে নাস্তা দিচ্ছি এখানে ফালুদা খাবো তো ফালুদার জন্য কিছু ফল কেটে নিয়েছি কলা আর আপেলই ছিল আমার ঘরে সেটাই দিচ্ছি মেয়েকে আর ফালুদাটা আমি আগেই তৈরি করে ফ্রিজে ডিপ করে রেখেছি তো এটাকে এখন তৈরি করে নিচ্ছি ঘরে এখন বাঘবন্ধি জীবন বন্ধি জীবন এক রকম বলা চলে একদমই বন্ধি জীবন তো বন্ধু জীবন কেমন কাটাচ্ছি সেটাই গল্প করব আর রংপুরের পরিস্থিতি কি সেটাও আপনাদেরকে জানাবো তো এই তো নিয়ে নিচ্ছি ঠান্ডা তো এখন খাওয়া একদমই ঠিক না সমস্ত চিকিৎসকরা বলছে যত পারি গরম পানি খাওয়া কিংবা গরম খাবার খাওয়া ঠান্ডা খাবার খাওয়া ঠিক না তো এই ফালুদাটা আমি কিছুদিন আগেই তৈরি করে রেখেছিলাম খাওয়া হয়নি তাই ভাবলাম একটু অন্তত খেয়ে নিই সামান্য পরিমাণ অন্তত শেষ তো করতে হবে কি করব ফেলে দিব তাই নিয়ে নিলাম মেয়ে আর মা একটু ফালুদা খাওয়া দাওয়া করবো তো এই তো মেয়েকে দিছি মেয়ে খাচ্ছে মেয়ে ফালুদা খেতে বসেছে আমিও খেয়ে নিচ্ছি তো এখন মেয়েকে পড়তে বসাবো মেয়ে তো প্রত্যেক মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় কাপড় চেঞ্জ করে হয়তোবা ফালুদা খেতে গিয়ে তার পোশাকে কিছু পরে গিয়েছিল সে আবার কাপড় চেঞ্জ করে নিয়েছে তো যা বলছিলাম দেশের পরিস্থিতি সমস্ত বাংলাদেশ পুরো পৃথিবীর পরিস্থিতি আল্লাহ সবাইকে রক্ষা করুক আমি দোয়া করি খুবই খারাপ আপনারা নিশ্চয়ই সবাই সেটা জানেন আর এখন তো আমরা রীতিমতো পুরো পৃথিবী ঘরবন্দি হয়ে গিয়েছি বাংলাদেশেও তো গত তিন দিন আগে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি সব অফ করে দিয়েছে সবাই জানেন এ ব্যাপারে তো আমার জন্য ভালো হয়েছে আমি শুধু অপেক্ষা করছিলাম কখন স্কুল বন্ধ দেয় স্কুল বন্ধ না দিলে আমাদেরকে বাধ্যতামূলক হয়তো বা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যেতে হতো কারণ ক্লাস তো হতো আর একটা ক্লাস তো বাচ্চাদের মিস করা যায় না বাচ্চাদের একটা ক্লাস মিস হলে সেকেন্ড ক্লাস সে প্রথম পরের ক্লাসের সমস্ত পড়াশোনা তুলে নিতে আমাদের অনেক কষ্ট হয় আমি তো দোয়াই করছিলাম যে বন্ধ হয়ে যাক যাক মাসাল্লা বন্ধ হয়ে গিয়েছে ভালো ভালো বিষয়টা খারাপ না আমার কাছে ভালোই মনে হচ্ছে তা পুরো বাংলাদেশের পরিস্থিতি যেটা সবাই জানেন আজকে পর্যন্ত চোদ্দো জন আক্রান্ত নতুন করে আজকে একজন আক্রান্ত হয়েছে দেন একজন বয়স্ক একজন মারা গিয়েছেন আর রংপুরের পরিস্থিতি যতটুকু আমি জানি খুব একটা ভালো না শুনেছি এখানে অনেকেই অনেকেই কোয়ারেন্টাইনে রয়েছে কথাটা অবশ্যই সঠিক সঠিক দেখি আপনাদেরকে আমি জানাচ্ছি অনেকেই করেন্টরে রয়েছে আর যেমন গত কালকে আমি ভিডিও দিতে পারিনি তারও একটি যথেষ্ট পরিমাণ কারণ ছিল সেটা হচ্ছে আমাদের রংপুরে এখানে একটি মার্কেটে আগুন লেগেছে মার্কেটে না একটা দোকানে আগুন লেগেছে তো আমি ওই মুহূর্তে বাহিরেই ছিলাম যে কোনো কাজে বাইরে গিয়েছিলাম তো আমার চোখের সামনে সব কিছু হওয়াতেই আমি একটু দুর্বল হয়ে পড়েছি ওর বাবার জন্য টেনশন করছিলাম রাস্তায় রীতিমতো আমি কান্নাকাটি করেছি মানে আমি চিন্তাও করিনি যে এইসব আমার চোখের সামনেই হবে আমি যখন মার্কেটে গিয়েছি একটু সামান্য কাজের জন্য আমার বাচ্চা ছিল আমার ছোটো বোন ছিল তখন পরিস্থিতি স্বাভাবিক মনে হয়েছিল আধা ঘন্টার মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যায় পুরা রংপুর শহর অন্ধকার হয়ে যায় ধুমায় ভর্তি হয়ে যায় পায়রা চত্বরের রোড তো ওই পরিস্থিতিতে আমি বাহিরে ছিলাম আর ওর বাবাও বাহিরে ছিল ওর বাবার জন্য তো অনেক টেনশন করছিলাম যে ওর বাবা কোথায় আছে আর রীতিমতো আমি ফোনটা চেক করে দেখি আমার ফোনে এক এতটুকু চার্জ ছিল না রীতিমতো ফোন অফ তখনই মাথাটা আরও বেশি ঘুরে যায় তারপরে আমার ছোট বোনের ফোন দিয়ে তো ওর বাবাকে ফোন দিচ্ছিলাম ওর বাবা ফোন রিসিভ করতেছিল না যে কারণে আমার টেনশন আর আমার চোখের পানি আমি কিছুই ধরে রাখতে পারিনি আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে ওর বাবা কোথায় আমি তো আমার ছোটো বোন আর আমার বাচ্চাকে সেভ করে রেখেছি আর আগুনের পরিমাণটা আমি নিজ চোখে দেখেছি অনেক উঁচু থেকে দেখা যাচ্ছিল যে কোনো একটা কারণে আমাদের রংপুরে একটি দোকানে আগুন লেগে যায় আর ওই মুহূর্তে আমি বাহিরে তো ভেবেছিলাম বাসায় এসে আপনাদের সাথে সরাসরি কিছু কথা বলবো আবার ভিডিও আপলোড দিব তো বাসা আসার পরে আর সেই মানসিকতাই ছিল না এতটাই দুর্বল লাগছিল ভালো লাগছিল না আর খুবই খারাপ লাগছিলো যে কারণে গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি তো আজকেও খুব একটা কিছু করিনি সারাদিন তো বন্দি জীবন যা যা করা লাগে রান্নাবান্না খাওয়া দাওয়া করেছি ওর বাবা অফিস করে আবার দুপুরে খেতে এসেছিল বাসায় আর বিকেলের টাইম আবার শর্টকাট অফিস করে চলে এসেছে ওর বাবা বাসায় আছে ও ছেলে মানুষ তো বাসায় থাকতে চাই না সুযোগ খুঁজে বাহিরে যাওয়ার জন্য আমি অনুরোধ করেছি যে তুমি একটু যত পারো বাহিরে কম যাবা গতকালকে যেমন গিয়েছে আজকে আমি একদমই বাসা থেকে বের হতে দেয়নি ওর বাবাকে একদম টোটাল মানে ধরেই রেখেছি একরকম এক প্রকার ধরেই রেখেছি যে তুমি না কোথাও তো আমাকে বলতে সাহেব আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছ না আমি ঘরে বসে কি করবো আমি বললাম বাচ্চাকে পড়তে বাসাও তো সে তো এই কাজটা কখনোই করে না আমিও বাচ্চাকে পড়তে বসাই এই যে রাইসামণিকে পড়তে বসাচ্ছি আমি এখন স্কুল বন্ধ যত পড়া রয়েছে চেষ্টা করব বাসায় বসে থেকে সব কিছু কভার করে দিতে তো স্কুলেও নিয়ে অনেক আলোচনা করতাম যে দেশের পরিস্থিতি এসব দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো এই কথাগুলো আমার সাথে যারা বসতো আমার গ্রুপের ওরা আমাকে নিয়ে বলতো রনি তুমি একটু বেশি চিন্তা করো পরিস্থিতি এতটাও খারাপ হয়নি তো তারাই এখন দেখুক যে পরিস্থিতি আসলেই কি কন্ট্রোলে আছে আমার কাছে তো মনে হচ্ছে না পরিস্থিতি কন্ট্রোলে আছে মোটামুটি দেশের পরিস্থিতি আগের থেকে অনেক খারাপ যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই ভালো থাকে আমিও দোয়া করি আমার সন্তান স্বামীকে নিয়ে যেন আমিও ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না কেউ না একমাত্র উপহার ছাড়া আমাদেরকে এই কঠিন পরিস্থিতি কঠিন সময়ের মধ্যে আমাদেরকে উনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না সেটা এই মুহূর্তে আমরা সবাই জানি আর বিশ্বাস করি দীর্ঘ বিশ্বাস আল্লাহর উপরে রয়েছে দীর্ঘ বিশ্বাস করি তো পাচক তো নামাজ পড়ি দোয়া করি বাসায় বসে রান্নাবান্না করি এই আমার এইভাবেই দিন চলে যাচ্ছে আর যেটা বলছিলাম রংপুর গতকালকে বের হয়েছি তো ভাবলাম যে আপনাদেরকে জানাই যেহেতু আমার চ্যানেলটা বাংলাদেশ রংপুর ব্লগার রংপুরের নামে উল্লেখিত তো ভাবলাম যে রংপুরের পরিস্থিতি আপনাদেরকে একটু জানিয়ে দিই গতকালকে যখন আমি সাড়ে আটটায় রং বাসা থেকে বের হয়েছি তখন মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা যে ভিড় ছিল একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি অটোতে চড়িনি রিক্সা যাতায়াত করছিলাম কারণ অটোর মধ্যে অনেক যাত্রী থাকে তাই ভাবলাম যে রিক্সায় যাতায়াত করি তো উনি বলছিল যে আপা সমস্ত তো শহরের স্কুল টিস্কুল অফ হয়ে গিয়েছে এখন তো লোকজন দুদিন থেকে কমই বের হচ্ছে আর আমিও দেখলাম একদমই কম মার্কেট কম রাস্তাঘাটে লোকজন কম খুবই কম তো পৌরবাজারের ওটা ঠিক পৌরবাজার না হাইপোটটি বলে সম্ভবত ওই রোডে যখন আগুন লাগে বা ওই সময় লোকজন উৎসব মানে দেখার জন্য মানুষ আগুন লেগেছে এটা শুনেছে শোনার পরে একজন দুজন করে করে দেখার জন্য হয়তোবা ভিড় হয়েছিল ওই সময়টা তবে এমনিতে কিন্তু একদমই ফাঁকা ফাঁকাই বলা চলে ফাঁকায় যাই হোক মানুষ অনেকটা সচেতন আমি যেটা দেখলাম অনেকটা সচেতন হয়ে গিয়েছে মানুষ ফাঁকাই চলাচল হচ্ছে শহরটা আর করোনা ভাইরাস রংপুরে এসেছে কিনা এটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না যতটুকু শুনেছি যে কোয়ারেন্টাইনে রয়েছে অনেকজন ওনাদের শরীরে এখনও ভাইরাসটা আসেনি কিন্তু কোয়ারেন্টাইনে রয়েছে অনেকে বিদেশ ফেরত কি না এরকম কেউ রয়েছে কোয়ারেন্টাইনে রয়েছে এ হচ্ছে রংপুরের পরিস্থিতি আর রংপুর তো শান্ত শহর আর ওর বাবাকে তো বলি মাস্ক পরতে তো ওর বাবা বলে কি অনেকেই এখনও না আমি কেন পরবো তা আমি বলি যে তুমি পড়ো তোমার দেখা দেখি যদি অনেকে পড়ে তো রংপুরের মানুষরা আসলেই একটু বোকা এটা আমরা আগে থেকেই জানি তো এখন রাতের টাইম খেতে বসে গেলাম বোকা মানুষ আমরা আগে থেকে জানি সব কিছুই ধীরে ধীরে করে তারা বিশ্বাস করে বেশি সতর্ক থাকে অল্প তো ওর বাবাকে তো অনেক বলে করে আমি মাস্কটা পরাতে পেরেছি তো আশা করি আপনারা সবাই পড়বেন আমিও পড়ার চেষ্টা করি আমার বাচ্চাকেও দেই বাহিরে গেলে এখন তো একটু বাহিরে কমই যাওয়া হচ্ছে আর বাসায় যেটা করা হয় হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান যেটাই থাকে না কেন সেটা দিয়ে নিজের হ্যান্ডটাকে ওয়াশ করা এটা আমাকে বলতে হবে না এই রীতিমতো এই পর্যন্ত সবাই জানেন তো এই তো আজকের মতো এখানেই শেষ করি ঘরবন্ধী জীবনের গল্প শোনালাম কিছু রংপুরের গল্প শোনালাম তো সবাই ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়াই করি এই পর্যন্ত সমস্ত পরিস্থিতি একটু হলো স্বাভাবিক হয়তোবা আরো যত দিন যাবে খারাপ হবে তো আমরা আল্লাহর কাছে এতটুকু বলতে পারি যে আল্লাহ আর যেন খারাপ না হয় তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ